नमस्कार प्रिय दर्शक, आपनारा सकले ही जान भारतवर्षे मिड डे मिल जे स्कीम, तो जे स्कीमेर आवतय किन्तु पश्चिमबंगेर प्राथमिक एवं उच्च प्राथमिक श्रेणीर शिक्षार्थीदेरके बिना मूल्ये किन्तु दुपुरेर आहारेर व्यवस्था करा हये थाके। किन्तु एई करोना परिस्थितिर कारणे সেই আহার কিন্তু সম্পূর্ণ বন্ধ রয়েছে সেই মিড ডে মিল প্রক্রিয়াটি। এর কারণে কিন্তু ছাত্রছাত্রীদেরকে চাল ডাল এবং অন্যান্য শুকনো খাবার ইত্যাদি কিন্তু দেওয়া হচ্ছে, স্কুলগুলি থেকে কিন্তু সেই সামগ্রীগুলি দেওয়া হচ্ছে। কিন্তু মিড ডে মিল যে স্কিমটি ছিল, সেই স্কিমে যে ছাত্রছাত্রীদের খাবার রান্না করে দেওয়া হতো, সেই রান্নার একটা কিন্তু খরচ সরকারকে দিতে হতো। তো সেই খরচাটা কিন্তু এই করোনা পরিস্থিতির জন্য সম্পূর্ণ কিন্তু বেঁচে গিয়েছে, এবং যে খরচাটি বেঁচে গিয়েছে সেই সম্পূর্ণ খরচাটি প্রায় 12,000 কোটি টাকা, সেটা কিন্তু সরকার ওই ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে বা অভিভাবকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার ঘোষণা করেছে। তো কি বলা হয়েছে সেই সংক্রান্ত প্রতিবেদনটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, একদম লাইভ প্রুফ সমেত আপনাদেরকে আমি দেখিয়ে দেব। অবশ্যই কিন্তু ভিডিওটি ইনফরমেটিভ হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে মিড ডে মিল রান্নার টাকা পাবে পড়ুয়ারা। আগে দেওয়া হতো রান্না করা খাবার। কোভিড অতিমারীর মধ্যে মিড ডে মিল প্রকল্পে চাল ডাল ইত্যাদি শুকনো খাবার দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের, ফলে এতদিনের রান্না করার খরচ জমা থেকে গিয়েছে কেন্দ্রীয় সরকারের ঘরে। সেই 12,000 কোটি টাকা এবার ছাত্রছাত্রীদের কিংবা তাদের অভিভাবকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়ার সিদ্ধান্ত দিয়ে নিয়েছে কেন্দ্র। এভাবে সরাসরি সুবিধা হস্তান্তর তথা ডিবিটির মাধ্যমে উপকৃত হবে প্রথম থেকে অষ্টম শ্রেণীর 11.8 কোটি পড়ুয়া। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্কর অনুমোদন মেলার পরে এ নিয়ে সরকারি বিবৃতি কিন্তু প্রকাশ করা হয়েছে, এবং সেই বিজ্ঞপ্তি কিন্তু আজকেই প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ শুক্রবারেই প্রকাশিত করা হয়েছে। এই অর্থ পড়ুয়ার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কাজে আসবে বলে মনে করছে সরকার। তো আপনাদেরকে বলেছিলাম লাইভ প্রুফ একদম দেখিয়ে দেব, তো তার জন্য আপনারা কিন্তু টুইটার খুলে নেবেন এবং সেখানে আপনি সার্চ করবেন ডক্টর রমেশ পোখরিয়াল নিশঙ্ক। ইনি হচ্ছেন ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার অফ এডুকেশন। তো ওনার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন এই টুইটার অ্যাকাউন্টে আসার পর। তো এখানে আসার পর আপনি এই টুইট অ্যান্ড রিড রিপ্লাই এই অপশনটা আপনি ক্লিক করবেন এবং নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে 23 ঘন্টা আগেই কিন্তু তিনি এটা টুইট করেছেন, এবং এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি পরপর টুইটগুলো পড়তে পারবেন। তো দেখতে পাচ্ছেন 11.8 কোটি ছাত্রছাত্রীদেরকে এই টাকাটা দেওয়া হবে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিড ডে মিল স্কিমের। টোটাল তিনি 5টা টুইট করেছেন এবং এখানে কিন্তু তিনি ডিটেলসে সমস্ত কিছু বলে দিয়েছেন, যেটা আপনাদেরকে আমি আগেই বাংলাতে পড়ে শোনালাম। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও কিন্তু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন, এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। এবং যখন অফিসিয়ালভাবে এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে বা অ্যাকাউন্ট নাম্বার নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে, তখন কিন্তু আপনাদেরকে আবার আমি ভিডিওর মাধ্যমে ইন ডিটেলস ইনফরমেশন জানিয়ে দেবো।